বলেছি কি কি পাচ্ছ কি একটা কোশ্চেনে হচ্ছে মারাত্মক অবস্থা অনুযায়ী দুটোই মারাত্মক অবস্থা আর পরেরটাই ছিল এক একজনের ক্ষেত্রে হলো নিকটাত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস বর্তমান সরি ছিল আর একটাতে নিকটাত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিসের কোনো হিস্ট্রি নেই বোঝা গেল এবার তিন নম্বর আবার মারাত্মক অবস্থা মারাত্মক অবস্থা ক নম্বর তবে জন্মগত ত্রুটি কিছু ছিল না জন্মগত কোনো ত্রুটি নেই বা ছিল না জন্মগত ত্রুটি মানে কনজেনিটাল অ্যানোমালি জন্মগত ত্রুটি কিছু ছিল না বা নেই খ নম্বর নিকটতম আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস ছিল না বা নেই খ নম্বর নিকটতম আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস ছিল না বা নেই হয়েছে নিশ্চয়ই ওষুধ হবে কার্বোভ্যাসিয়াম ওষুধ হবে কার্বোভ্যাসিয়াম জলে মিশিয়ে কিন্তু এক থেকে তিনবার এবার দেখো তবে তবে প্রয়োজনে কার্বোভ্যাস 01 চালু হবে 01 বা 03 তবে প্রয়োজনে এরপর কার্বোভ্যাস 01 বা 03 শুরু হবে শুরু করতে হবে মানে আগে আমি কখনো বলেছিলাম ডায়াবেটিস থাকলে 01 দিতে নেই কিন্তু তবে এই কথাটা সিএম এর পরে খাটে না কারণ তুমি সিএম এর পরে 01 ব্যাপারটা কী এর মানে কি যুক্তি কী যুক্তি হলো আমাদের বডিটা একটা অটোমেটিক সিস্টেম এর ক্ষমতা আছে যা খুশি প্রয়োজনীয় পোটেন্সি বানিয়ে নেওয়া দেখো ভেবে নাও এর দরকার ছিল 20 বা 99 ওগুলো বাজারে পাওয়া যায় না বা দরকার ছিল 0.5 বাজারে পাওয়া যায় না কিন্তু শরীর যেহেতু ওটাই চায় তাই জন্য তুমি হাইয়েস্ট এবং লোয়েস্ট দিলেই ও নিজের মতো করে বানিয়ে নেয় এখন তুমি দেখবার দারুণ তো 01 এত ভালো কাজ না না 01 কাজ করেনি গো ওটা সিএম আর 01 মধ্যবর্তী অবস্থা যা অ্যাপ্রোপ্রিয়েট ছিল শরীরটার জন্য ও বানিয়ে নিয়েছে এবং যার জন্য পেশেন্ট স্মুথলি ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে গেছে দেখো আমি বলে দিই সিএমএ ঘুমোয়নি বাচ্চা ঘুমোচ্ছে না কান্না 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 স্যার ঘুমোচ্ছে না ঠিক আছে ওই ওইটা একটু দাও তো পরেরটা আমাকে 10 মিনিট পরে জানাও না আর কোনো খবর নেই কী ব্যাপার ভাবছি গালাগালি দেবো তো আর কি গালাগালি দেবো বললো স্যার শুনুন আগে আসলে একবার খাওয়াতে ঘুমিয়ে গেছিলাম আমরা ব্যস্ত হয়ে গেছিলাম আমরাও সারা রাত ঘুমোইনি ও ঘুমিয়ে গেছে আমরাও ঘুমিয়ে গেছি এই এখন ঘুম ভাঙলো তাহলে বুঝে রাখো সিএমে ঘুম আসেনি 01 ঘুমালো না মিথ্যা কথা 01 দিলে বিপদ হতো যদি কোনো সর্দি খাই থেকে থাকে তো বাড়াবাড়ি হয়ে যেত কী হলো শরীর অ্যাপ্রোপ্রিয়েট পোটেন্সি বানিয়ে নিয়েছে তাই একবার পড়তেও ঘুমিয়ে গেছে তো ভাবো কথাটা সিএমে ঘুমালো না 01 ঘুমিয়ে 01 এত বড় ক্ষমতা এটা কিন্তু নয় এই জন্য সিক্স সেন্স আমি তোমার অনেকবার বলেছি দেখো ক্লাস করে যদি ডাক্তার হতে চাও তাহলে হবে না তোমাকে নিজেকে সুস্থ হতে হবে তোমার সিক্স সেন্স গ্রো করতে হবে নাহলে আমি আজকে থেকে এখান থেকে কালকে মরে যাবো বলো সারা মেরেও গেল মরেও গেল মেরেও গেল ঠিক আছে তোমরা প্লিজ একটু সুস্থ হও হ্যাঁ বাবা ভাইটাল ফোর্সের নির্দেশে শরীর তৈরি করবে দেখো বেটা শরীর বলে কিছু নেই যেদিন তুমি মায়ের পেটে ছিলে এক কোষী কোথায় ছিল তোমার শরীর এটা ভাবো না ওই জন্য একটু আগে বললাম সিক্স সেন্স বানাও তোমাকে কিছু লিখতে হবে না এখানে সব লিখার দরকার নেই ও সব লোকজন যারা নতুন শুনবে না বলে দরকার নেই তাতেই ভালোই ছিলাম তাঁত বুনে কালো রেল গরু কিনে এখন তুমি চেপে যাও তোমার পরে হবে তুমি এখন চেপে যাও চার নম্বর মারাত্মক অবস্থা ক
জন্মগত কোনো ত্রুটি নেই। খ নম্বর, নিকটতম আত্মীয়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস নেই বা ছিল না। গ নম্বর, তবে গ্ল্যান্ডুলার প্যাথোলজি, স্যার বাংলা কি হবে, গ্রন্থিগত সমস্যা, তাই তাই লেখো গ্রন্থ, হ্যাঁ তা যাই হোক, আমি দুটোই বললাম, গ্ল্যান্ডুলার প্যাথোলজি আর বাংলায় লিখে লেখো আছে গ্রন্থিগত সমস্যা যেমন, তাই এবার ভালো মনে হবে, গ্রন্থিগত সমস্যা যেমন, গ্রন্থিগত সমস্যা কি বলছি এবার, গ্রন্থিগত সমস্যা বর্তমান, গ্রন্থিগত সমস্যা বর্তমান যেমন ডায়াবেটিস মেলাইটাস টনসিলাইটিস ইত্যাদি গ্রন্থিগত সমস্যা, থাইরয়েড কেন আসবে না, ইত্যাদি আছে, থাইরয়েড ফোরাইটিস মানে ওভারিতে ইনফেকশন, তারপরে ধর অর্কাইটিস টেস্টিসে ইনফেকশন, অনেক সবই গ্ল্যান্ড, ওষুধ হবে কার্বো অ্যানিমেলি সিএম, কার্বো অ্যানিমেলি সিএম সবই ভাসে গেল হচ্ছে বেটা, কার্বো অ্যানিমেলি সিএম পরে 0/1 দিতে হতে পারে। এবার যেটা বলবো লিখো না, মানে কেনই কথা বলছি, দেখো সেরে গেছে সিএম কে সেরে গেছে, কিন্তু কি হয়েছে জানো, খিটখিটে হয়ে গেছে, খেতে পাচ্ছে না, বাচ্চা কাঁদছে, বড়রা হচ্ছে খেতে পাচ্ছে না, খিটখিটে হয়ে গেছে, আর বাচ্চারা হচ্ছে শুধু কান্না করছে, কোল থেকে নামছে না, তাহলে বুঝতে হবে পোটেন্সি বেশি হয়ে গেছে, তখন 0/1 দেওয়ার ফলে শরীর প্রয়োজনীয় পোটেন্সি বানিয়ে নেবে। কথা হলো এই যে চারটে কোশ্চেন তোমরা যখন ভালোভাবে বুঝতে পারবে, ফটাফট কোশ্চেন, 3 মিনিট লাগবার কথা না, 3 সেকেন্ড, টিভি ছিল কার, টিভি শুনিনি জীবনে, তাহলে ও বাদ হয়ে গেল তোমার ইয়ে থেকে, না না ওকেই রসা দিতে হবে। কথা হলো এবার দেখো, এবার হচ্ছে হাইড্রোবিনাম ছিল কিনা, যেটা তুমি একটু আগে লিখেছো, কার্বোবেস কিনা, যদি না হয় এবার আমরা ডিটেলসে আলোচনা করবো, কার্বোবেস কখন লিখিয়ে দেবো, আলোচনা নয় লিখিয়ে দেবো, কখন কার্বোবেস দিতেই হবে, এটা তো সংক্ষেপে প্রশ্ন হলো, এবার উত্তরটা থেকে তোমাকে ডিসিশান নিতে হবে, আমি কথাটা কেমনভাবে থ্রো করবো যাতে করে পেশি অনেক চালাক হয়। আর তুমি জেনে দেখো টিবি আমার সাধারণ লোকের কাছে একটা নোংরা অসুখ, হ্যাঁ যেমন গনোরিয়া সিফিলিস এই রকম, ফলে বেশিরভাগ মানুষ লুকিয়ে যায়, এই বেশি যারা কথা বলে গলা উঁচু করে, টিবি জীবনে শুনিনি মানে ওরই হয়েছিল, তো এইসব ক্ষেত্রে কিন্তু তোমার খুব সাবধান হতে হবে। কি 5 নম্বর প্রশ্ন, না দাও না ভালো, না নাই থাক না থাক, ওটা কোনো কথাই নয় না বললাম, তাতে কি হলো নিয়ার সিলেটিও টিভি মানে তোমার রসা খেতেই হবে, আগে বলা আছে নাই বা থাকলো, কথা হলো যেখানে টিভির গন্ধ পাবে, গন্ধ সেখানে রসা দেবা, নিয়ারেস্ট মানে আরে বাপ, ওই বাপ দাদা না দাদি নানা নানি ও চাচা, তার চাচা তো ভাই মামা তো ভাই সব ছেলেমেয়ে তো বটেই। একটা কথা বলি আমি বলেছিলাম তোমাকে মনে আছে কি না, বাবা এসে চিকিৎসার জন্য দীর্ঘ যে হাড় ভেঙে গেছে ব্যথা জানে বলেছি তোমাদের, কুষ্টিয়া বলেছি ও, তাহলে এখানে বলিনি, এখানে তো অনেক মানুষই কুষ্টিয়া যায়নি, তো বাবার অনেকদিন আগে হাড় ভাঙা, কিছুতেই ঠিক হচ্ছে না, অনেক পয়সার মালিক অনেক কোটি টাকার, কিন্তু বড় বড় ডাক্তার দেখেছে কিন্তু ছোট ছোট রেজাল্ট, বড় ডাক্তার ছোট রেজাল্ট, এখন শুনো এ কোনো হিস্ট্রি ওরকম তো নেই, কিন্তু তখনও ভাবিনি যে ব্যাক ক্যালকুলেশনে ঢসলা দেওয়া যায়, কিন্তু এটা আমার সন্ধ্যভাবে ঢুকেছিলাম, কিন্তু আজকে কেবল ব্যাক ক্যালকুলেশন, আজকের ক্লাসটার নাম হোক ব্যাক ক্যালকুলেশন, সেটা এখনও শুরু করিনি করবো, তো শোনো কী হলো, এবার জিজ্ঞেস করছি ছেলেটার কথা বলছে, তার কোনো তো কিছু নেই না বউয়ের মধ্যে, না নিজের মধ্যে, না ওর ফ্যামিলি না তার ফ্যামিলি, শুধু বললো আমার ছেলেটার যখন 9 দিন বয়স তখন ভয়ঙ্কর নিউমোনিয়া হয়েছিল, ব্যাস রাখুন ওইখানে,
আর সেই বাচ্চা আজ পর্যন্ত দুধের কোনো জিনিস সইতে পারে না। তোমরা একটা কথা নিশ্চয়ই জানো, এই না জেনে থাকো, লিখে রাখো, অ্যালার্জির আর এক নাম টিবি। অ্যালার্জি হলো টিবির আপন সৎ ছেলে। আপন ছেলে বলিনি, কারণ তুমি ইয়ে হিস্ট্রি নাও পেতে পারো, কিন্তু সৎ ছেলে ঠিকই। অ্যালার্জি, অ্যালার্জি দেখলে ড্রসেরা তোমাকে দিতেই হবে। তাই কি অ্যালার্জি, এই যে স্নান করেছি না, আর দেখুন না কি করে চুলকি লাল হয়ে গেছে। তাহলে আমি কি বললাম, অ্যালার্জি তো তোমরা জানো, এই যে ঠান্ডা সিজন আসছে না দেখো, আমি বুঝে গেছি ঠান্ডা সিজন আসছে। ও সকালে উঠলেই 10টা 20টা 50টা ও বাচ্চারা খারাপ হয়ে যায়, আর সেটেজিন খেয়ে ঘুমিয়ে যায়, ভালো লাগে না, আর কতকাল এই খেতে হবে। আচ্ছা ওই বাড়িতে কিছু দেয় স্যার মদার চিন্তা অ্যালার্জিতে? কি দেয়? প্লিজ, কিন্তু তোমরা যে কেউ আর্টিকেল না কেনা সব বন্ধ হয়ে যাবে তো কোম্পানি, সেটাও ভাবতে হবে তো। অ্যাকচুয়ালি অ্যালার্জি যদি ব্যাপারটা যদি বোঝাতে হয় তাহলে বলতে হবে এইরকম করে, যে তার মা তাকে খেতে দেখেছে, তো মাকে বললো আমার লেখাটা একটু বাকি আছে একটু পরে আসছি, মা বললো খোকা খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সারা খাবার আমি ছুঁড়ে ফেলে দেবো। কি এটা কি এমন কথা হলো, এরকম লেগে গেল? মা বললো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে ব্যাপারটা কি হয়েছে, ওর হয়েছিল জ্বর। হ্যাঁ, জ্বর হয়েছিল কি করে, না এই রোদে খেলছিল, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, তারপরে জ্বর হলো, তারপর আমি ডাক্তারবাবুর কাছে গেছিলো, ডাক্তারবাবু যাওয়া ওষুধ দিয়েছিলেন, কি দিয়েছিলেন রাইনি আই এরকম কিছু দিয়েছিলেন, এই জ্বর সেরে যাওয়ার পর থেকে ছেলেটা এরকম খেপে উঠেছে। মানে হলো এটা ইরিটেশান তৈরি হয়েছে, অ্যালার্জি হলো রক্তের ইরিটেশান, যেখানে সিরাম আইজিই করলে তার লেভেল অনেকটা বেশি হয়, আর কি ইওসিনোফিলও, ইওসিনোফিলের প্রোডাকশানও অনেকটা বেশি হয়। এই যে তাহলে বোঝা গেল এতক্ষণে যে সিমটম ভিত্তিক হোমিওপ্যাথি এভাবে মানুষের ক্ষতি করে চলেছে। সিরাম আইজিই বাড়িয়ে দিল, ব্লাডে ইওসিনোফিল বাড়িয়ে দিল, আর তার মেজাজটা করে দিল তিরিক্ষি। মা ভাবছে আমার ছেলে তো কখনো আমার দিকে তাকিয়েই কথা বলে না, আমার সোনা আদরের ছেলে এই ডাক্তার এরকম বানিয়ে দিল, এই ভয়ঙ্কর তার আকৃতি প্রকৃতি, আকৃতি বলছি প্রকৃতি, যে আমাকে বলছে ভাতের থালা ফেলে নেবো। তাহলে আমরা ডাক্তারবাবুরা এই সুন্দর জিনিসটা উপহার দিয়েছি তাকে, তার মাকে। আচ্ছা তাহলে আমরা কি প্রশ্ন করবো? অ্যাকচুয়ালি এটা ছিল সারাদিনের পড়াবার শেষে বলা উচিত ছিল, আমি আগে বলে দিয়েছি, কেন আজকের ক্লাসটার নামই হবে ব্যাক ক্যালকুলেশান। তো এবার আমরা ব্যাক ক্যালকুলেশনে যে ফিরে যাব তার জন্য কিন্তু লিখতে হবে, লিখো। তোমরা জানবে নিশ্চয়ই যে ম্যালেরিয়া হচ্ছে টিউবারকুলার ডায়াসিস ইন অরিজিন। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, পড়াশোনা তো করেছি সেই প্রসঙ্গে, সে হলো যত মশাবাহিত অসুখ আছে সবটাই টিউবারকুলার ডায়াসিস ইন অরিজিন, তার মানে ডেঙ্গুর ক্ষেত্রেও তো আর ব্যতিক্রম হবে না। এখন কথা হলো, এখানে একটা কথা আছে, তোমরা প্লিজ কিছু লিখো না, কারণ আমি কিছু এলোমেলো কথা বলবো, এটা সিস্টেমেটিক ওয়েতে বলছি না, তো তোমরা ইউটিউবে দেখে নিও, পরে ঠিকঠাক করে নিও। সেটা হলো একটি মানুষ এসে বলল, তুমি যা হোক কিছু ওষুধ দেবে বলে ভেবে রেখেছিলে, বাবার ড্রসাই দেবে বলে ভেবেছিলে, তুমি জানতে ওর বাড়িতে ওর বাবার টিবি হয়েছিল, তুমি দেবে ঠিক করে রেখেছিলে। পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু এই বোধ হয় আমাদের শেষ দেখা, কারণ আমি বেশ বুঝতে পারছি আমি হয়তো আর বাঁচবো না। কেন, কী হলো এমন? এইটুকু সময় সকাল এই 1.5 ঘন্টার মধ্যে আমি 10 বার পায়খানায় গেছি, আমি চলতে পারছিলাম না, শুধু আপনার সঙ্গে শেষ কথা বলার ইচ্ছা ছিল তাই এসেছি। সেটা ড্রসরা দিও না, কি দেবে? কার্বোভেসিএম। 1.5 ঘন্টায় 10 বার জলের মতো পায়খানা গেছে, হাত পা চলছে না, রুগী ভেবে নিয়েছে আমি আর এ দুনিয়ায় থাকবো না, তাই শেষবার দেখা করতে এলাম। ওর বাবার কিন্তু টিবি ছিল, ওষুধ কিন্তু হবে কার্বোভেসিএম। তাহলে তোমরা কিন্তু ব্লাইন্ডলি আমাকে ফলো করো না প্লিজ,
এই যে শেষ অবস্থা, কোন মানুষ যদি বলে ডাক্তারবাবু, কোন মহিলা বললেন আমার এত সালসা হচ্ছে যে মনে হচ্ছে যেন মিন্স হচ্ছে, আমি আর কত এভাবে করতে হলে কদিন বাঁচবো ডাক্তারবাবু, আমি তো শেষ হয়ে গেলাম, সংসারটা আমার ভেসে যাচ্ছে, এগেন কারভাবে সিএম, এত বেশি মিন্স হচ্ছে আমি তো পাচ্ছি না সামলাতে, এগেন কারভাবে সিএম, এত বেশি ঘাম হচ্ছে প্রত্যেকবার ঘন্টায় ঘন্টায় গা উঠছি আর মাথাটা আমার ঘুরে যাচ্ছে, আমি ভাবছি এবার বোধ হয় শেষ হয়ে যাব, আবার কারভাবে সিএম। তবে হ্যাঁ, গা ঠান্ডা নেই, ম্যাথমেটিক্যালি লেখা আছে অনেক ঘাম গা ঠান্ডা, দয়া করে ওইটা লাগিয়ে দিও না, বললো আরে ওই তো ওই একই বল ঝেড়েছে রে, গা গরম কিন্তু প্রচুর ঘাম হচ্ছে, এগেইন কারভাবে সিএম। তাহলে আর ঠান্ডা হলে তো বইতে লেখা আছে। আচ্ছা এবার হলো কি বললাম, কনজেনিটাল ডায়াবেটিস মেলাইটাস, কনজেনিটাল ডায়াবেটিস মেলাইটাস, এ কি হয়েছে, মায়ের পেট থেকে ডায়াবেটিস নিয়ে জন্মেছে, কি করে বোঝা গেছিল না, জন্মেই বাচ্চা খুব কাঁদতো, খাবার খাইয়ে দিলে মা বুকের দুধ খাইয়ে দিল বাচ্চা চুপ করে গেল, একটু পরেই প্রচুর প্রস্রাব করলো আবার কান্না, মা আবার খাইয়ে দিল আবার প্রস্রাব করলো আবার কান্না, আবার প্রস্রাব করলো আবার কান্না, খাচ্ছে প্রস্রাব করছে কাঁদছে, খাচ্ছে প্রস্রাব করে, বাড়ির লোক পাগল হয়ে যাচ্ছে এ কি হলো। তারপর ডাক্তারবাবুদের কাছে নিয়ে গেলে ডাক্তারবাবুরা বললেন ওর রক্ত পরীক্ষা করে দেখতে হবে, তারপর রক্ত পরীক্ষা করে বললেন ওর সুগার ভীষণ ভাই, বয়স কদিন, 11 দিন। আচ্ছা তো রুগীর এমন অবস্থা হয়নি যে ওক্ষণি মারা যাবে, তবুও এটা কনজেনিটাল অ্যানোমালি বলা যাবে, জন্মগত ত্রুটি নিয়ে ও পৃথিবীতে এসছে। এখানে দুটো জিনিস ভাববার, এক ফুল কেস্টিকিং কারণ তো এক্ষুনি মারা যাবে না, তার কেস্টিকিং সুযোগ আছে, তুমি দেখো টিউবারকুলার ডায়ালিসিস পাও কি না, পাবে তো বটেই, যদি একটি পে মানে যদি খুব প্রকটতম পেলে সমস্যা এটা ঠিক হয়ে গেল, কিন্তু তুমি ধরো দিলে, তুমি দশরাই দিলে কিন্তু কোনো 19-20 নেই, এর পরের মেডিসিন কিন্তু হবে কার্বানিমিলিস, এবং তাও হাইয়েস্ট পটেন্সি সিএমই হবে, অবস্থা অনুযায়ী তুমি এইবার 01 বা 03 আসবে কিনা সেটা তখন দেখা যাবে। আরও একটা রাস্তা বাকি রইল, মায়ের স্ত্রী থেকে থেকে যদি জানা যায় যায় যে মায়ের সাদাস্রাব ছিল মেনার্কির আগেই, মানে মায়ের যে বয়সে মিন শুরু হলো তার অনেক আগে থেকেই, তার প্যান্ট ধুয়ে দিলে শুকিয়ে কড়কড়ে হয়ে যেত, যদি এই হিস্ট্রি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এর মা কিন্তু PRS পোস্ট রেবিস সিন্ড্রোমের মানুষ ছিলেন। আরও যদি জানা যায় নানা বাড়িতে এরা কুকুর পুষত, আরও যদি জানা যায় ওর মা বিড়াল নিয়ে রাতে শুতো, বিড়ালকে এত ভালোবাসত বাচ্চাবেলায়, আরও যদি জানা যায় ওর বাপটাকে কুকুরে হাসড়ে দিয়েছিল, আরও যদি জানা যায় ওর বাপের বাপ মানে দাদাকে কুকুরে ইয়ে করেছিল কামড়েছিল তার জন্য সে ভ্যাকসিন নিয়েছিল, এত কিছু যদি হয় যদি জানা যায় তাহলে কিন্তু আমরা একদম প্রথমেই হাইড্রোভিনাম একবার দিয়ে নিতেই পারি 200। অনেকগুলো কথা বলেছি মনে রাখা লেখা সম্ভব নয়, ইউটিউবে বারবার শুনে নিও, মানে হলো পোস্ট রেবিস সিন্ড্রোমের যদি সুন্দর ক্ষেত্র হয় মানে প্রকটতম এরিয়া হয়, প্রকটতম সিচুয়েশান হয়, প্রকটতম সিচুয়েশান কী বলেছি, যে এদের বংশে কুকুরে কাটা তার জন্যে, ও কুকুরে কাটা, সাপে কাটা, বিড়ালে হাসড়ে দেওয়া, কুকুরে হাসড়ে দেওয়া, রেবিস ভাইরাসের ভ্যাকসিন নেওয়া ইত্যাদি থাকে, এটা গেল হচ্ছে এই প্যাথোলজির কথা। আর মায়ের ক্ষেত্রে যদি থাকে হচ্ছে হোয়াইট ডিসচার্জ বিফোর মেনার্কি, মিস শুরু হওয়ার আগের বয়সে প্রচুর পরিমাণ সাদাস্রাব ছিল, অনেক মায়েরা এসব বলতে চায় না শুনতে চায় না, তাই ঘুরিয়ে কথা বলতে হয় যে আপনার যে বয়সে মিন্স হলো সে বয়সটা কত, তা সেটা 14 বললো, তখন তাকে বলতে হয় 13, 12, 11, তো এই প্যান্ট ধুয়ে দিলে শুকিয়ে কড়কড় হয়ে যেত। আর যদি খুব অল্প বয়সে শুরু হয়েছিল, ধরো 9 বছর বয়সে মিস শুরু হয়, তখন মাকে জিজ্ঞেস করতে হয় এর আপনি প্যান্ট জামা তো আপনি ধুয়ে দিতেন, হ্যাঁ, তো এর প্যান্ট ধুয়ে দিয়ে শুকিয়ে কড়কড়ে হতো, হ্যাঁ হতো, আপনারও হতো, হ্যাঁ হতো, আমার মায়েরও ছিল, তার মানে 3 জেনারেশন পরপর হোয়াইট ডিসচার্জ বিফোর মেনার্কি। সো PRS-এর প্রকটতম ক্ষেত্র পোস্ট রেবিস সিন্ড্রোম, মানে হলো রেবিস ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালসের উপস্থিতি প্রকটতম, এসব ক্ষেত্রেই কিন্তু এইরকম কনজেনিটাল ডায়াবেটিস মেলাইটাস
সরি জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস পাওয়া যায়, তাহলে একটা কেস পেলে কিন্তু চটপট সিদ্ধান্ত নেওয়া যাবে না যদি উপরোক্ত ক্ষেত্র না হয়। সেই জন্য আর দিলেও কি ওই দিনই তোমাকে কেস টেকিং করে, যেহেতু তুমিও দায়িত্ব নিয়েছো তোমার কতগুলো রুগী বসে আছে, অতগুলো রুগী দেখলে কত টাকা হতো এইসব ভাবা চলবে না। যদি তা হয় তুমি বাটি ছিদ্র করে রাস্তায় দাঁড়িয়ে যাও। সেই জন্য তুমি যেহেতু দায়িত্ব নিয়েছো ওর, তাহলে ওকেই তুমি দেখবে আজ, কারণ ও একটা ছোট্ট বাচ্চা, ও আজ একটু আগে পৃথিবীতে এসেছে। তো কী কী জিনিস নিয়ে এসেছে সব কিছু তোমাকে নিতে হবে, এবং পরে পরে সেগুলি যখন সিনিয়রদেরকে জিজ্ঞেস করবে যে এরপরে কী হবে, অথবা আমাকে ফোন করবে অথবা ক্লাসে আসবে যা হোক তা হোক করবে, এরপরে দেখে নিয়ে আর কিছু মাঝখানে বলবার আছে কি না। ট্রিটমেন্ট ঠিকঠাক চলছিল বাবা, 10 হাজারেই চলছে, বা কার্বোলজ দিয়েই সরি 10 হাজারই চলছে, বা আইডোফেন্ট্রি চলছে, যা চলছে চলছে। এর মধ্যে হঠাৎ করে কী হলো, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে পেশেন্টের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেল। তখন তোমার ভাবনা হতে পারে যে আমি তো ঠিকঠাকই করেছি, তো হঠাৎ এমন কেন হলো? কথাটা আমি আমাকে দিয়েই বলি। কদিন আগে আমার মোবাইলটা আমি ধরতাম না, আর জাহিদ দত্ত, জাহিদ এসেই ছিল, মানে আমার কানেকশানটা এমন করা আছে তোমরা বাংলাদেশের লোক যদি আমাকে ফোন করো প্রথমে ওর মোবাইলটা বাজবে, পরে আমারটা বাজবে, বা দুটো একসঙ্গেই বাজে। যদি আমরা যখন এক জায়গায় থাকি একসঙ্গে বাজে, তো বলে স্যার অমুক করেছে আপনি ধরবেন না আমি ধরবো। তো যখন আমি দুদিন আগে খুব অসুস্থ আমার মনে হলো আমি মারা যাবো, তো আমার তখন কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আমার স্ত্রী বললো ওকে যে এরকম অবস্থা, তো বললো ঠিক আছে এদেশ থেকে কোনো ফোন যাবে না আমি ধরে নিচ্ছি, ও ধরে নিল, আর আমার দেশের ফোন আসবে না বলে আমি অফ করে দিলাম, যে আমি কখনো করি না, কারণ আমি কথা বললো রুগী বুঝতে পারতো না আমার কথা। এমন খারাপ অবস্থা হলো, কেন হলো সেটাও তোমাদের বলা দরকার কি, সে মূল ঘটনা বলছি না, কিন্তু এত পরিশ্রম ছিল দিন রাত কিছুদিন ধরে। আর ওদিন গেছিলাম আমি একটা রামকৃষ্ণ মিশন আশ্রমে ওই চ্যারিটেবল ডিসপেন্সারি করতে, যেখানে বিকলাঙ্গ রোগীদের ফ্রি দেখতে হয়, পকেটের পয়সা করতে করতে যেতে হয় অনেক দূর। তো ওই দিন আমি যখন ফিরছি তখন আমার শরীরটা অত খারাপ হলো, মনে হলো আমি আজ বাড়ি পৌঁছাবো না, আমার স্ত্রী আমার খবর জানতে পারবে না। তাহলে অসুস্থ ঠিকঠাকই চলছিল, তাহলে তবুও এমন হলো। আজম আমাকে প্রশ্ন করেছিল, একটা অনেকগুলো প্রশ্ন করেছে, আমি সেগুলো বলবো, যে হঠাৎ যদি এইরকম কোনো অবস্থা হয় তখন কী হবে, হয়তো ওর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার এটা হয়েছিল, ওইটাই দায়ী হবে নিশ্চয়ই, কারণ আমি না হলে জবাবই দিতে পারতাম না। এইরকম অবস্থা চিকিৎসা চলছে, তা সত্ত্বেও একটা মানুষ মৃতপ্রায় অবস্থা হয়ে গেল, তখন তুমি কী করবে? আমি দেখলাম আমার তখন অন্য যা যা ছিল সঙ্গে ছিল গলা ব্যথা, গলা ব্যথা মানে হলো এইখানে প্রথমে দাঁত ব্যথা হলো, এখনও ফোলা আছে একটু, আরও অনেক ফোলা ছিল, এখানে ব্যথা ছিল সঙ্গে গলা ব্যথা, মানে আমার কথা বেরোচ্ছিল মুখ দিয়ে, আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ওদিন সারা শুধুই যন্ত্রণা ছটফট করেছি, সকাল হতে আমি ঘুমিয়ে গেছি। ওষুধ কী খেয়েছিলাম আমি? কী খেয়েছিলাম? কার্বো? মাই গুডনেস, আমি বললাম গ্ল্যান্ডের কথা এতবার দেখালাম, কার্বোএনামিল সিএম খেয়েছিলাম। এবার কী হলো দেখো, পরে যেটা ঠিক হয়নি, সুইটেবল হয়নি, যার জন্য কী হলো এই কষ্টগুলি কমে গিয়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আমি তখন আমার তৈরি করা ছিল, দেখলাম সামনের পরে 03 আমার কাছে আছে, 03 কার্বোনিল 03 খাওয়ার পর আমার খাওয়ার ইচ্ছে এলো এই ধরো আরও 2-3 ঘন্টার মধ্যে। তাহলে দেখো আমি আগের দিন সন্ধ্যা থেকে মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেলাম, রাতটুকু পরে সকালের মধ্যে আমি মোটর উপর ভালো হয়ে গেলাম, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, 1.5-2 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া চালু হয়ে গেল। তাহলে আমরা এমন একটা প্যাথি নিয়ে কাজ করি যে প্যাথিকে ওই রিমোট কন্ট্রোল দিয়ে টিভিতে অন অফ করে না, চ্যানেল চেঞ্জ করে না, এসিও রিমোট দিয়ে করে, আমরাও রিমোট দিয়েই করতে পারি। এসেই হচ্ছে রিমোট কন্ট্রোল হোমিওপ্যাথি, নট সিমটম ভিত্তিক, অনলি রিমোট কন্ট্রোল হোমিওপ্যাথি। যে মানুষটি আগের দিন মরার কথা ভেবেছিল সেই মানুষটি পরের দিন সকালেই আবার ভালো হয়ে ঘুমিয়ে গেল, আর 1.5 ঘন্টা পরে খাওয়া দাওয়া ফিরে এলো। তো সেই জন্যে তাহলে অসুস্থ, এখন এইবার একটা কথা ওঠে, স্যার আপনার শরীর অসুস্থ হলো, এই জন্য অসুস্থ হলো কি নাপিত নিজের চুল বড় হয় আর কাটে?
নাপিত মানে চুল বড়াবে না, এটা তো কারণ নেই। তো নাপিতে যেই চুল বড়ায় চুল কাটতে পারে, ডাক্তারও অসুখ হতে পারে। কিন্তু কথা হলো সেই অসুখ কিন্তু স্থায়িত্ব পায়নি, তার পায়ের তলায় কোনো মাটি ছিল না, তাই তাকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে চলে যেতে হলো শরীর। এটা বলবার জন্য কথাটা বলা। আর ওর ওই প্রশ্নটা ছিল, স্যার আপনার অভিজ্ঞতা থেকে বলুন, হঠাৎ খারাপ কোনো অবস্থা হলে আমরা কী করবো? আজম তুমি তোমার জবাব পেয়ে গেছো ওটা, ফাইন। এবার হলো, হ্যাঁ বলো বলো। টিভির গন্ধ থাকলে তোকে দশ সাইকেল, ওগুলো পরে পরে সাইকেল। হ্যাঁ বলো বলো। সেরা কারণ, কারণ অনেকবার বলেছি তো আবার বলছি, ইয়ে আমি একটু আগেও বলেছি যে সোরা এবং টিউবারকুলার ডায়াথিসিস সিনোনিমাস, এবং ইয়ে বলেছেন ওইখানেই লেখা আছে পৃথিবীতে যত, শুনো পৃথিবীতে যত অসুখ আছে, যত অসুখ সব টিউবারকুলার ডায়াথিসিস অরিজিন। এখন নয়, ওরা ফার্স্ট সাইকেল সবগুলোই দেখতাম, কিন্তু ফার্স্ট সাইকেলে টিবি। এই আজাদ সাহেব আমাকে বললো, স্যার ও ভালো হতে পারে, কিন্তু আপনি বলুন কেন আমাকে ডসরা দিতে হলো, কেন হাইড্রোমিয়াম দিতে হলো না, কারণ মারাত্মক অবস্থা, রুগী তো মারা যাবে। আমি বললাম আজকে এটা নিয়ে আলোচনা আপনি ইউটিউব শুনবেন। তাহলে আমি কী বললাম, পাড়ায় যদি বড় মস্তান কেউ থেকে থাকে, ছোট মস্তানরা অনেক কথা বলবে কিন্তু আস্তে করে বলবে, যেন শুনে না যায়। তো বড় মস্তান এবং সব থেকে বয়স্ক মস্তানের নাম হলো টিউবারকুলার ডায়াথিসিস, মানে সোরা, যে সোরার কথা অ্যানিম্যান বললেন, ক্রনিক ডিজিজের পেজ নাম্বার এই মুহূর্তে তো মনে পড়ছে না, আর হচ্ছে অ্যাফোরিজম 81, আর কেন্ট তো বললেনই সোরা ক্রনিক ডিজিজ সোরা চ্যাপ্টারে কী বললেন, বললেন হচ্ছে যে এই সোরা যদি না থাকতো মানব সভ্যতা কখনো অসুস্থ হতো না এবং কোনো অ্যাকিউট ক্রনিক ডিজিজও আসতে পারতো না। সেই সোরাকেই বলা হলো টিউবারকুলার ডায়াথিসিস। তাহলে এই জন্যই টিউবারকুলার ডায়াথিসিস, রাজশাহীতে যে প্রোগ্রামটা যদি হয় তাহলে ওখানকার টপিক্সটা হচ্ছে হোয়াই টিউবারকুলার ডায়াথিসিস ইজ গিভেন স্পেশাল অ্যাটেনশন, এর উপরে লেখাটা রেডি। এখন সেমিনার হবে কিনা তোমাদের উপর নির্ভর করবে রাজশাহী লেভেলে, উপরওয়ালা জানে বাপ। শুনো আমি এও দেখেছি, ওই শুনে শোন, এই ভাত ভাত মেগেছে, সুন্দর রান্না হয়েছে, খাবার খাবে, এই পর্যন্ত উঠেছিল আর ওঠেনি, মানে হলো স্ট্রোক হলো, মরে গেল। আর তুই বলছিস রাজশাহীতে ছিল, আচ্ছা এখানেও আছে কি না? আচ্ছা ঠিক আছে, আরে ইয়ে আসেনি, এবার ক্যালকুলেশন ঠিক লিখো। হঠাৎ করে কোনো মানুষ, হঠাৎ করে কোনো মানুষ ভয়ঙ্কর অবস্থা মানুষের মধ্যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, মনে হচ্ছে সে আর বাঁচবে না,